এই ভীষণ গরমে শরীর মন দুটোই সুস্থ থাকবে ভালো থাকবে তার জন্য আমি তোমাদের আজ তৈরি করে দেখাবো দুটো সামার স্পেশাল চিল্ড হেলথ ড্রিঙ্কস নমস্কার বন্ধুরা প্রবাসী বাঙালি পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে একটা সুন্দর পর্ব নিয়ে আমি এসে গেলাম আজ আমার পাকশালা আমি কোনো রেসিপি কুক করে দেখাবো না আমি এই গরমে শরীর মন দুটোই ঠান্ডা থাকবে তার জন্য আমি দুটো দু রকমের আমি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো একটা আমি শশা দিয়ে তৈরি করব আর একটা তরমুজ দিয়ে এই দুটো হেলথ ড্রিঙ্কস যেমন খেতেও সুস্বাদু এবং শরীরের পক্ষেও খুবই উপকারী দুটো ড্রিঙ্কস আমি প্রথমে শসা লেবু দিয়ে একটা শরবত তৈরি করে দেখাবো তারপর আমি তরমুজ দিয়ে কিভাবে শরবত তৈরি করি এক এক করে আমি বলবো আমি এখানে এই শরবতটা তৈরি করার জন্য শশার শরবতটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শশা লেবু পুদিনা পাতা তার সাথে আমি দেব একটু আদার রস আমি এখানে চিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি তোমরা গোটা চিনিও নিতে পারো শশা আমি কয়েকটা শশা আমি ডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি কয়েকটা আমি খোসা শুদ্ধ রেখেছি লেবুর রস বের করে নিয়েছি আদা দেখো আমি এইভাবে কিসনিতে কিসে নিয়েছি তোমরা একটুখানি ছোট ছোট করে ডুমো করে কেটেও দিতে পারো চিনির গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি তার সাথে আমি নিয়ে নিয়েছি বিট নুন আর হলো পাতা শশার খোসা শুদ্ধও তোমরা রাখতে পারো আবার শশা খোসা ছাড়িয়েও নেওয়া যেতে পারে এখানে দেখো আমি পুজোতে যে শশা পুজো দিয়েছিলাম সেই পুজোর পোশাকটা দিয়ে আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি এইভাবে পুদিনা পাতাগুলো দিতে হবে তোমরা পুদিনা পাতা পরিমাণে কম কিংবা বেশি দিতে পারো তবে এই শীত এই গরমে এই পুদিনা পাতাটা আমাদের সবার জন্য খাওয়া খুবই দরকার বিশেষ করে যারা উপোস করে কিংবা বাইরে রোদে ঘোরে তাদের জন্য পুদিনা পাতাটা শরীরের খুব উপকারী হয় দেখো এখানে আমি শশাগুলোকে কুচিয়ে নিয়েছি তোমরা খোসা ছাড়িয়েও নিতে পারো খোসার শুদ্ধ এভাবে কুচিয়ে দিতে পারো তবে খুব বেশি বড় বড় টুকরো থাকলে মিক্সার জারে ঘুরতে অসুবিধা হয় এবার আমি আদা যেটা কিসে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম বিট নুন তোমরা বিট নুনের বদলে যেটা প্রত্যেক দিন যেটা নুন খাও সেটাও দিতে পারো লেবুর রস লেবুর রসের পরিমাণটা বেশি দিতে হবে তার সাথে আমি এখানে চিনি আমার পাউডার করা ছিল আমি সেটাই দিচ্ছি তোমরা চিনি গোটা চিনিও দিতে পারো তার যারা চিনিটা না খেতে চাও তারা গুড় দিয়েও করতে পারো তবে লেবুর রসটা বেশি করে দিতে হবে এবার দেখো আমি মিক্সার জারে ঘুরিয়ে নেব প্রথমে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিতে হবে তারপর যখন একটু শসাগুলো ভালো একটু পেস্ট হয়ে যাবে তবে সম্পূর্ণ পেস্ট হয়নি এবার আমি দিয়ে দেব ফ্রিজের থেকে বের করে আমি ঠান্ডা জল দিয়ে দেব তোমরা নর্মাল জলও দিতে পারো কিংবা যেমনি ঘরে যে মেটে হাড়ির জল সেটাও দিতে পারো এইভাবে আলাদা করে আমি এর মধ্যে আর কোনো মশলা কিছু দেব না যেহেতু আমি পুজোতে উপোষে খাওয়ার জন্য যা আমার অনেক বন্ধুরা আসে তারা এইভাবে তৈরি করে খেতে পারে এতে আলাদা করে কোনো মশলা কিংবা কিছু কিংবা কিছু না দিয়ে আমি এখানে বিট নুন দিয়েছি তোমরা সন্দপ লবণও দিতে পারো যেটা উপোষে খাওয়া হয় দেখো আমি জল দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নিলাম জলের পরিমাণটা বেশি দিলে তাতে কোনো ক্ষতি হবে না এখন পাতলা দেখাচ্ছে যখন এটা ছেঁকে নেওয়া হবে সঙ্গে সঙ্গে পাতলা থাকে তারপর ধীরে ধীরে গাঢ় হতে থাকে শসাটা দেখো পেস্ট তৈরি হয়ে গেলে হয়ে গেছে এবার আমি ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে ফ্রিজে রেখে দিলে তোমরা যখন খাওয়ার সময় তখন বের করে খেলে কিংবা যদি তোমরা চাও এতে বরফ দিয়েও খেতে পারো যারা যেমন ঠান্ডা পছন্দ করে তারা সেই হিসাবে মিষ্টিটা ঠান্ডাটা তারা সেই হিসাবে দিয়ে খাবে রঙটা দেখো কত সুন্দর হয়েছে পুদিনা পাতার পরিমাণটা যারা পুদিনা পাতার উগ্র গন্ধটা পছন্দ না করে তারা পরিমাণটা কমও দিতে পারে তবে পুদিনা পাতাটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আমি তোমাদের পরিবেশন করে দেখাবো সম্পূর্ণ জলটা আমি ছেঁকে নিয়েছি শশা কিন্তু একদম নষ্ট হয় না খোসা রেখেছিলাম তাই একটু সামান্য রয়েছে তোমরা যদি খোসা ছাড়িয়ে করো একদমই শুধু আদা পুদিনা পাতা যে ছাপাগুলো সেটাই বেঁচে থাকে তাছাড়া শশা একদমই নষ্ট হয় না এবার দেখো তোমাদের দেখাবো আমি গ্লাসে কিভাবে আমি কয়েকটা আমি বরফের টুকরো দিয়ে দিলাম যারা পছন্দ করবে তারা দেবে যারা পছন্দ না করবে তারা ফ্রিজে এই শরবতটা বানিয়ে রেখে দিলে আর খাওয়ার সময় গ্লাসে ঢেলে নিয়ে অনায়াসে খেয়ে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যারা ফ্রিজের জলটা খেতে চায় না তারা যে মেটে হাড়ির জল দিয়েও এই শরবতটা করতে পারো তবে ঠান্ডা 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 খেতেই এই শরবতগুলো ভালো লাগে বিশেষ করে গরমের দিনে কোনো খাবারই খেতে ভালো লাগে না এই যদি ঠান্ডা শরবত হয় পেটও ভরে যায় এবং শরীর মন দুইওটা তৃপ্তি হয়ে যায় এভাবে দেখো আমি উপর থেকে একটা লেবু স্লাইস দিয়ে দিয়েছি একটা পুদিনা পাতা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল শশা লেবুর ঠান্ডা ঠান্ডা শরবত এরপর আমি তোমাদের তৈরি করে দেখাবো তরমুজের শরবত তরমুজের শরবত তৈরি করার জন্য অবশ্যই লাগবে তরমুজ তার সাথে যে যে উপকরণগুলো দেবো আমি এক এক করে বলবো আমি এখানে তরমুজগুলোকে আগে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি দেখো তরমুজগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি তবে তরমুজের মধ্যে যে বীজগুলো আছে সেই বীজগুলোকে আমি ছাড়িয়ে নেব হলে বীজগুলো থাকলে এই দানাগুলো থাকলে শরবত ভালো হবে না দানাগুলো মিক্সার জারে পেস্ট হয়ে যাবে তাতে খেতে ভালো লাগবে না এভাবে আমি কেটে আমি প্রথমে বীজ বের করে নিয়ে তারপর আমি দিয়ে দেবো এই তরমুজের শরবতে আমি দেব লেবুর রস চিনি আর তার সাথে আমি একটু সামান্য চাট মশলা দেব তবে যারা উপোস করবে তারা চাট মশলাটা নাও দিতে পারে যেমন শশার শরবতে আমি আদা দিয়েছি তোমরা শশার শরবতে আদার বদলে গোলমরিচ গুঁড়োও দিতে পারো আমি এই তরমুজের শরব শরবত চিনি নুন আর তার সাথে আমি দেবো হলো চাট মশলা এছাড়া আমি অন্য কোনো উপকরণ দেব না আমি এখানে চিনির পরিমাণটা কম দেব কারণ তরমুজের একটা নিজস্ব মিষ্টতা থাকে তোমরা যদি চাও চিনিটাকে বাদ দিয়েও শুধু তরমুজ যদি মিষ্টি থাকে তরমুজের স্বাদ যদি মিষ্টি হয় তাহলে শুধু নুন লেবুর রস দিয়েও তোমরা এই শরবতটা করে নিতে পারো তবে চাট মশলাটা দিলে আরও শরবতের টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যায় আমি এখানে দেখো চিনির গুঁড়োটা দিচ্ছি আমি চিনির পরিমাণটা খুব কম দিলাম কারণ চিনিটা বেশি দিলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে তখন শরবতটা খেতে ভালো লাগবে না আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম তোমরা যদি চাট মশলাটা পছন্দ না করো দেবে না তবে এই তরমুজের শরবতে কিন্তু এক ফোঁটাও জল দেবে না তরমুজের যে নিজস্ব জল তাতেই শরবতটা যখন দেখবে আমি ছেঁকে নেব আমি নুনটা দিতে ভুলে গেছিলাম আমি এখানে বিট নুন দিয়ে দিলাম তার সাথে আমি আরও একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিলে তবেই এর স্বাদটা বেশি ভালো লাগবে আমি একটু বিট নুন একটু লেবুর রস তার সাথে আমি একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম একটু চাট মশলা দিয়ে দিলাম দিয়ে আবার আমি মিক্সার জারে ঘুরিয়ে নেব। তবে তোমরা বন্ধুরা আলাদা করে কিন্তু এই শরবতে জল দেবে না তরমুজের যে নিজস্ব জল তাতেই এই কয়টা টুকরোতেই এক গ্লাস শরবত হয়ে যাবে দেখো এবার এবার আমি ছাঁকা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম একদম তরমুজ নষ্ট হয় না তবে একটু হাতা দিয়ে এইভাবে কিংবা চামচ দিয়ে ঘষে খষে নিতে হবে তরমুজের যে বীজগুলো থাকে সেই দানাগুলো থাকে সেগুলোকে অবশ্য বেছে নিতে হবে না আরও যদি দানাগুলো থাকে দানাগুলোও এই তরমুজের সাথে পেস্ট হয়ে যায় তাতে স্বাদটা খারাপ হয়ে যা দেখবে একটা দুটো বীজ দেখো দেখা যাচ্ছে আমি বেছে নিয়েছি তা সত্ত্বেও একটা দুটো দানা রয়ে গেছে এভাবে সম্পূর্ণটা আমি ছেঁকে নিলাম একদম নষ্ট হয় না যেমন শশাও কিছু বেঁচে থাকে না তেমন তরমুজেও কিছু বেঁচে থাকে না এবার আমি গ্লাসে তোমাদের পরিবেশন করে দেখাবো আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দেব যারা পছন্দ না করে তারা এইভাবে শরবত তৈরি করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো আলাদা করে বরফ দেওয়া লাগবে না তাহলে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় তবে যে কোনো শরবতই তরবুজের শরবত কিংবা শশা শরবত যেটাই করবে সেটা ঠান্ডা খেলে তবেই ভালো লাগে এর যে ঠান্ডা ভাব সেটা শরীরে মুখে গেলে আলাদা একটা স্বাদ লাগে এইভাবে আমি দেখো তরমুজের আমি যে কটা টুকরো দিয়ে করেছিলাম তাতে দু গ্লাসের মতো শরবত হয়েছে আমি উপর থেকে দু একটা ছোট ছোট করে তরমুজ আমি কুচিয়ে রেখেছিলাম তরমুজগুলো দিয়ে দিলাম এটা শুধু পরিবেশনের জন্য দিলাম তার সাথে আমি আরও দুটো আইস দিয়ে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি উপর থেকে আমি একটা লেবু স্লাইস দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল এই গরমে শরীর মন দুটা পাবে এইরকম দুটো ঠান্ডা শরবত আমি এখানে দুটা শরবত এবার আমি তোমাদের দেখাবো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই সুস্বাদু তবে বানিয়ে ফ্রিজে রেখে দিলে তারপর খাওয়ার সময় বের করে খেলে খুব সুস্বাদু লাগে রকম আরও ফলের যে রেসিপি আমার পাখশালা আছে যেমন বিভিন্ন রকমের ফল দিয়ে আমি চাট তৈরি করেছি এগুলো উপোসের দিনে তোমরা এই গরমের সময় খেতে পারো তাছাড়াও বিভিন্ন রকমের ফল দিয়ে রং বিরঙ্গি ফল দিয়ে আমি তৈরি করেছি কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড এই রেসিপিটাও আমার পাকশালায় দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এছাড়া তোমরা যদি আরও কোনো ফলের শরবত এইভাবে খেতে চাও যেমন কমলালেবু আঙুর এইসব ফলের শরবত তোমরা খেতে চাও আমাকে কমেন্টস করে জানালে আগামী দিনে আমি এই রেসিপি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব এর আগে আমি আমার পাকশালায় কলা দিয়ে আমি স্মুদি তৈরি করেছি তাছাড়া বাদাম মিল্কশেক আছে তোমরা যদি এখনও আমার পাকশালাই রেসিপিগুলো দেখো নি তাহলে তোমরা দেখতে পারো অ্যাপেল স্মুদি অ্যাপেল মিল্কশেক মিল্ক মিল্কশেক এই রেসিপিগুলো দেওয়া আছে এছাড়া তোমরা যদি কোনো ফলের চাট খেতে চাও যেমন পেয়ারার চাট আমার পাকশালায় দেওয়া আছে তোমাদের যদি আপেলে কিভাবে চাট তৈরি করতে হয় যদি জানতে চাও আমাকে জানালে আগামী দিনে আমি এই রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরবো আজকের পর্ব যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবে না তোমাদের একটা কমেন্টস আমাকে সামনের পথে চলতে অনেক বেশি উৎসাহিত করে এইভাবে আমার সাথে থেকে আমাকে সামনের পথে চলতে আরও বেশি উৎসাহিত করবে আরও তোমাদের যদি আরও কোনো রেসিপি চাই আমাকে কমেন্টস করে জানাবে নমস্কার বন্ধুরা আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে